আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? সবাইকে ঈদ মোবারক। আজকে আপনাদের সাথে যখন কথা বলতেছি তখন অলরেডি অলরেডি ঈদের তিন চার নাম্বার দিন শেষ হয়ে গেছে। ঈদের ছুটি তো শেষ, কিন্তু এই ঈদে আসলে ভালো একটা সময় কাটছে আলহামদুলিল্লাহ, পরিবারের সাথে, রোডারদের সাথে, বন্ধুদের সাথে। ঈদের দিন যেটা আমরা করছি, ঈদের দিন সকালবেলায় আমরা ফার্স্টে রোডারদের মিট করি। মিট বলতে রোডারদের কোলাকুলি একটা ইভেন্ট হয় যেটা প্রত্যেক রমজানের ঈদে হয়। আসলে ঈদের দিন নামাজের পরে দেখা যায় এক দুই ঘন্টা পরে আমরা সবাই একসাথে মিট করি, কোলাকুলি করি, ছবি তুলি। এটা আসলে ঈদের দিনের আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিস থাকে। এরপরে সবাই আলাদা আলাদা চলে যায় ফ্যামিলির সাথে সময় দেওয়ার জন্য। কোলাকুলি ইভেন্টটা অনেক পুরনো ইভেন্ট, অনেক ঐতিহ্যবাহী ইভেন্ট। ঐতিহ্যবাহী ইভেন্ট এই কারণে, কারণ আমরা প্রায় লাস্ট 8-10 বছর যাবৎ এই ইভেন্ট করতেছি। ঈদের দিন সবাই একসাথে দেখা করবে, একসাথে কোলাকুলি করবে, আর ছোটরা বড়দের কাছ থেকে সালামি নিবে। আল্লাহ হাফেজ। গেলাম, যেটা বলতেছিলাম যে আপনার ঈদের এই কোলাকুলির ইভেন্টটা আমাদের অনেক পুরনো একটা ইভেন্ট, যদিও সবাই থাকে না, ঢাকায় যারা থাকে তারা অ্যাটেন্ড করে, আর ঢাকার বাইরে যারা থাকে তারা এই জিনিসটা মিস করে। সাব্বির মামাতে ছিল, তারপরে অনেক গাজীপুর থেকে আসে নাই, তো এরকম আর অনেক পোলাপাইন আছে যারা আসলে ঢাকায় থাকে না, তারা এই ইভেন্ট খুব বেশি মিস করে, কারণ আমাদের ছবিগুলো অনেক বেশি দোষ হয় আমি জানি। তো ঈদের দিন আসলে সবাই যখন ঘর থেকে বের হয় বন্ধুবান্ধব নিয়ে, তার আগেই আমরা দেখা যায় দেখা করে ছবি টবি তুলে একদম অস্থির করে ফেলি সোশ্যাল নেটওয়ার্ক। তো এই ট্রেন্ডটা আসলে আমাদের ভালো লাগে, কারণ ঈদের দিনের প্রথম সকালটা ফ্যামিলির পরপরই আমরা দাদাদের ফুল ফ্যামিলিটাকে পাই, ছোট বড় সবাই, পোলাপাইন সালামি টালামি নাই। তো গরমের কারণে আসলে সালামির ইভেন্টটা ডে ওয়ানে হয় নাই, এটা পরে হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন আপাতত খুবই বাজে লাগতেছিল, পরবর্তীতে এই ক্লিপ আর নেই নাই। ঈদের দিন তো গেল, ঈদের দ্বিতীয় দিন বিশ্বাস করবেন না প্রায় দুপুর 2:30 পর্যন্ত ঘুমাইছি। অনেকদিন পরে আমি আসলে এত লম্বা সময় ঘুমাইলাম। আপনি যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে চান, আপনি যদি আপনার ইনকাম সোর্স বাড়াইতে চান, আপনি যদি আপনার কাজ করতে চান, অবশ্যই দিনের বেলা ঘুমিং করতে হবে। যদিও আমি প্রায় লাস্ট 6-7-8 বছর যাবৎ দিনের বেলা লম্বা সময় পর্যন্ত ঘুমাই, রাত জাগি, বাট এই জিনিসটা ঠিক না। আর ইয়াং জেনারেশনে বলবো যে এই জিনিসটা করেন না, কারণ আমি লাস্ট 2 মাস সকালে উঠে অনেক কিছু চেঞ্জ পাইছি, অনেক কাজ করা যায়, অনেক মানে মাইন্ড ফ্রেশ থাকে। এরপরে ম্যাডামে নিয়ে বেরিয়েছি ফুলারেটে, ছবি টবি উঠেছি, ঘুরছি টুসি, রাতের বেলা ফুচকা খাইছি, দেন বাসায়। ঈদের 3 নম্বর দিন হয়েছে আসল মজা। যেহেতু আমরা স্টান রাইডার, স্টান ছাড়া তো আসলে আমাদের ঈদ জমেই না, তাই ঈদের 3 নম্বর দিনে ঢাকার বাইরের আশেপাশের জিপ ছেলে পেলেগুলো ঈদের দিন আসতে পারে নাই, তাদের জন্য ঈদের 3 নম্বর দিনে আমরা স্টান গ্রাউন্ডে একটা গেট টুগেদার আয়োজন করি, যেটা আসলে ওপেন ছিল এবং অনেক ভাই ব্রাদার আসছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক ছবি তোলা হয়েছে, অনেক ভালো একটা সময় কাটছে এবং সাথে কিন্তু জোর জোর স্টান্ট হয়েছে। ঈদের 3 নম্বর দিনটা আমাদের এইভাবেই মোটর বাইক স্টান্ট এবং বাইকারদের গেট টুগেদার নিয়ে কাটে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটে। কিন্তু ওই দিন শুধু স্টান্ট হইলে তো হইতো, শুধু স্টান্ট না আরো অনেক কিছুই হয়েছে, আরো অনেক মজার ঘটনা ঘটছে। মজার ব্যাপারটা শুরু হয় 3 নম্বর দিনে। বেসিক্যালি রোডের দাদাদের এমন একটা টিম যেখানে আসলে 2-3 টাইপের জেনারেশন আছে, যেখানে আসলে 2-3 টাইপ না আরো বেশি জেনারেশন আছে, যেখানে আসলে আপনি একদম কলেজের ছেলেপেলে থেকে শুরু করা এমন ছেলেপেলে আছে যাদের ভাতিজা ভাগিনারা কলেজে পড়ে, ঠিক আছে।
ওয়েট, আমারে মানে ওই মোর সিনিয়রে ধরা দরকার নাই, আমি চিন্ময় ছাড়াও রোড রাইডার্সে আমাদের থেকেও আরও সিনিয়র প্যানেলের লোকজন আছে যারা আসলে ক্যামেরায় আসে না বা ছবিতে আসে না, তারা একটু ব্যস্ত থাকে। যাই হোক, মেন ব্যাপারটা যেটা হইতেছে, স্টান্ট হয়েছে, কোলাকুলি হয়েছে, একটা জিনিস তো হয় না, সেটা হচ্ছে ঈদের সালামি। তো আরাজদের সব পোলাপাইট মিলা এবার সালামি উঠানোর রিক্কা লাগা, ইভেন দো আপনাদের তানিশা ভাবির কাছ থেকে ওরা সালামি নিচ্ছে। তো সব পোলাপাইট মিলা হিউজ পরিমাণে সালামি উঠায়, ইভেন আমাদের একদম সরাসরি রোডারাজারাজেটে এনলিস্টেড না, বাট সবসময় ওরা রোডারাজারাজেটে অনেক বেশি সাপোর্ট দিছে। আমাদের এমন কিছু ফ্রেন্ড আসছিলো, তাদের কাছ থেকেও সালামি নেয়। ইভেন দো আনাস ভাই, পার্থদা, ইভেন আরও অনেক সিনিয়র বাইকার ছিল যাদেরকে 300 ফিটে পাইছে, সবার কাছ থেকে ওরা সালামি নিছে। তো অবশ্য পোলাপাইট ভদ্র আছে, সালামি নেওয়ার পরে আমাদেরকে কোকটোক খাওয়াইছে, চটপটি ফুচকা খাওয়াইছে। তো এই টোটাল ব্যাপারটা অনেক ফান ছিল আলহামদুলিল্লাহ। তো ঈদের 3 নম্বর দিনটা আমাদের অনেক ভালো কাটছে, যারা আসছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা আসেন নাই তারা মিস করছেন। তো এই নিয়ে ঢাকা শহরের ঈদ প্রায় শেষ, আর মানুষজন আস্তে আস্তে ঢাকা শহরে ব্যাক করতেছে, যদিও আজকে অতটা জ্যাম পাই নাই। আমি এখানে আসছি বেসিক্যালি আইজান বনানের নেওয়ার জন্য, তাদের আজকে বাচ্চাদের প্ল্যান, বাচ্চারা সব আজকে একসাথে থাকবে, হুমায়রা, তাইফা, আইজান বনা। তো তাদের টোটাল ডিটেলস দেখতে চাইলে অবশ্যই তানিশা ইসমিন ব্লগসের ব্লগ দেখতে পারবেন। তো এই ছিল আমাদের রোডারেজ আরআরজেড এর ঈদ এবং আমার ঈদ বেসিক্যালি আলহামদুলিল্লাহ। তো আরও 2-1 দিন ছুটি আছে, 2-1 দিন ছুটি বলতে অফিসিয়ালি সরকারি ছুটি, বাট আমি হয়তো শুক্রবার পর্যন্ত ছুটি কাটাবো। ফ্যাক্ট হইতেছে যে এই যে আমি ব্লগ বানাই, আমি জানি অতটা ভালো হয় না, ইভেন রেগুলারও বানাই না, অনেকদিন পরে ব্লগ বানাইতেছি, বাট তারপরও বানাই। কারণ আমি একটা জিনিস বিলিভ করি, যেরকম সিচুয়েশনই হোক না কেন, যাই হোক না কেন, আপনি যদি একটা কাজ কন্টিনিউয়াস করতে থাকেন একটা সময় আপনি রেজাল্ট পাবেন। হ্যাঁ, আমি জানি 7-8 বছর ধরে আমি ব্লগ বানাইতেছি, কিন্তু হ্যাঁ জানি রেগুলার বানাইতেছি না, বাট রেগুলার বানানোর জন্য ইচ্ছা আছে। আর আমার সাথে অনেক ছোট ভাই, অনেক বন্ধু বান্ধব ব্লগিং করতো বা ভিডিও কন্টেন্ট বানাইতো, তারা এক সময় ছেড়ে দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকে স্বীকার করে না, বাট আমি স্বীকার করতেছি, আমি একটা ভালো টাকা আর্ন করি এই কন্টেন্ট থেকে আলহামদুলিল্লাহ। হয়তো আরও বেটার আর্ন করতে পারতাম যদি একটু সিরিয়াসলি করতে পারতাম, আসলে সিরিয়াসলি করি না ব্যাপারটা তা না, আমি ডেফিনেটলি সিরিয়াস, কিন্তু আসলে আমার পারিপার্শ্বিক আরও অনেকগুলো কাজ থাকে রোডারাজারাজের, আমার অফিসের, বাইক বিডির, তো সকল কাজ মেনটেন করে আসলে রেগুলার কন্টেন্ট বানানো হয় না। বাট আমি এবার থেকে আরও সিরিয়াসলি বানানোর জন্য চেষ্টা করব, প্রত্যেকবার যেই কথাটা আপনাদেরকে দেই এবং কন্টেন্ট ডেভেলপ করার চেষ্টা করব। আর এই তো, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ আর কেমন কাটছে অবশ্যই জানাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যতই মজা করে বলি না কেন যে আসলে ঢাকা শহর ফাঁকাই ভালো, আসলে আমরা ঢাকায় যারা নাই তাদেরকে মিস করতেছি, এটা ট্রু। তো যাদের ঢাকার বাইরে ঈদ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি ঢাকায় চলে আসেন, কয়েকদিন ছুটি বাকি আছে, আমরা এর মধ্যে আরও অনেক মজা করতে পারবো, অনেক মাস্তি করতে পারবো, সবার সাথে একসাথে থাকতে পারবো। আসলে মজা মাস্তি ঘোরাঘুরিটা মেন ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে প্রিয়জনদের কাছে থাকা, প্রিয়জনদের সাথে থাকাটাই আসলে সত্যিকারের ঈদের আনন্দ। তো আমি হাসান সেতু, রোড রাইডারদের টিম বাইক বিডি, তানিশা ইসমিন ব্লগস, সবাই একসাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন, শেয়ার করা দরকার। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার ছোট্ট একটা পেজ আছে নতুন, আসলে বেসিক্যালি না নতুন না, অনেকদিন হয়েছে খুলছি, বাট রেগুলার কন্টেন্ট আপলোড করা হচ্ছে না, বাট কন্টেন্ট আপলোড করবো রেগুলারলি, রিসেন্টলি শুরু করবো, সেটা হচ্ছে স্টোরিজ বাই হাসান সেতু। হ্যাঁ, আমি উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পেজটা, এবং আমি আমার কমেন্টেও পিন করে দিব বা কমেন্ট করে দিব স্ক্রিনশট সহ। প্লিজ সবাই একটু ওখানে ফলো দিবেন, ওখানে কানেক্টেড থাকবেন, এবং যারা যারা ফলো দিচ্ছেন অবশ্যই স্ক্রিনশট এই কমেন্টে দিয়ে যাবেন। এবং আমি ওই পেজে আরও অনেক ডিটেলস আপলোড করবো, কীভাবে কন্টেন্ট বানানো যায়, কীভাবে কন্টেন্ট বানিয়ে আর্ন করা যায়, তো টোটাল ডিটেলসগুলো ওই পেজে আমি দিব। আর ওখানে অনেক অনেক শর্ট ফিল্ম থাকবে যেটাতে আসলে খুব ইজিলি আর্ন করা সম্ভব, এবং রিল বানানোর টেকনিকগুলো ওইখানে আমি শেয়ার করব। তো প্লিজ কাইন্ডলি ওখানে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমাকে পছন্দ করেন বা যারা মনে করেন যে আসলে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো, তারা অবশ্যই ওই পেজটা ফলো দিবেন, কারণ ওই পেজটা আসলে রেগুলারলি রান করার ইচ্ছা আছে খুব রিসেন্টলি ঈদের ছুটির পর থেকেই। তো অবশ্যই সাথে থাকবেন এবং অনেক 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 ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ। ও ঈদ মোবারক এগেইন। আল্লাহ হাফেজ।